হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু কেমলজি আজকে আমরা সারফেস কেমিস্ট্রির নেক্সট ভিডিও অর্থাৎ পৃষ্ঠতলীয় রসায়নের নেক্সট যে ক্লাস সেটা হচ্ছে কোলোয়েড ঠিক আছে এই কোলোয়েড থেকে আমরা আজকে পুরো ডিটেলসে শিখবো পুরো চ্যাপ্টারটা ডিটেলসে শিখবো ঠিক আছে তোমরা জানো এই চ্যাপ্টার থেকে টোটাল ফোর মার্কস আসবে একটা এমসিকিউ একটা ভেরি শর্ট আনসার কোশ্চেন আর একটা শর্ট আনসার টাইপ কোশ্চেন তো চলো কোলোয়েড আমরা স্টার্ট করবো ঠিক আছে তো দেখো প্রথমেই আমরা কী করবো প্রথমেই আমরা এখানে লেখা আছে কোলোয়েডাল স্টেট অফ ম্যাটার ঠিক আছে প্রথমে আমরা জেনে নিই যে কোলোয়েডটা কী অ্যাকচুয়ালি দেখো কোলোয়েড তোমরা প্রত্যেকেই বাড়িতে কিন্তু প্রত্যেক দিন ইউজ হচ্ছে সেটা মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে দুধ মিল্ক তোমরা প্রত্যেকেই দুধ খাও তো সেই ক্ষেত্রে কি হয় সেটা কিন্তু একটা কোলোয়েডের এক্সাম্পেল আর কি হতে পারে এই যে আমরা বিভিন্ন বাড়ি ঘর যে রং করি বাড়ি ঘর রং করার জন্য যে রং সেই রঙটাও কিন্তু কোলোয়েডের এক্সাম্পল তোমরা যে পনির খাও সেটাও কোলোয়েডের এক্সাম্পল তোমরা দেখেছ সাবানের ফেনা সেটাও কোলোয়েডের এক্সাম্পল তো কোলোয়েড বিষয়টা কি সেটা আমরা আজকে ভালোভাবে জানব ঠিক আছে তো দেখো আমাদের সায়েন্টিস্ট ছিলেন একজন বিজ্ঞানী থমাস গ্রাহাম ঠিক আছে বিজ্ঞানী থমাস গ্রাহাম তিনি এইটিন সিক্সটি ওয়ানে পদার্থকে দুটি ভাগে ভাগ করেছে একটাকে তিনি বলেছেন ক্রিস্টালয়েড একটাকে তিনি কি বললেন ক্রিস্টালয়েড আর আরেকটাকে তিনি বললেন কোলোয়েড ঠিক আছে তো এই ক্রিস্টালয়েড আর কোলয়েডটা কি অ্যাকচুয়ালি দেখো ক্রিস্টালয়েড আমি তোমাদের প্রথমে একটা এক্সাম্পল বলছি ধরো জলের মধ্যে তোমরা চিনি দিয়ে গুলিয়ে দিয়েছ তার মানে সেই ক্ষেত্রে কি কী করছি আমরা একটা সলভেন্টের মধ্যে একটা দ্রাবকের মধ্যে দ্রাব অ্যাড করেছি ফলে একটা মিশ্রণ তৈরি হয়েছে এবং এই ক্ষেত্রে যখন আমরা জলের মধ্যে চিনি অ্যাড করলাম এই ক্ষেত্রে যে মিশ্রণ হয়েছে সেটা সমসত্ব মিশ্রণ কিন্তু যদি ধরো আমরা বেঞ্জিনের মধ্যে এনএসিএলকে অ্যাড করি বেঞ্জিনের মধ্যে এনএসিএলকে অ্যাড করি তাহলে সেই ক্ষেত্রে একটি অসমসত্ত্ব মিশ্রণ বা হেটেরোজিনিয়াস মিক্সচার কিন্তু সেখানে তৈরি হবে তো এবার এই ক্রিস্টালয়েড আর কোলয়েডের মধ্যে পার্থক্য আমরা কি করে বুঝবো দেখো যে সব পদার্থ জলে দ্রবীভূত অবস্থায় প্রাণীজ অথবা উদ্ভিজ্জ ঝিল্লি মানে অ্যানিম্যাল মেমব্রেন অথবা ভেজিটেবেল মেমব্রেন এবং পার্চমেন্ট পেপার এদের মধ্য দিয়ে সহজেই যেতে পারবে অর্থাৎ আমি যে চিনির যে কণাগুলো নিয়েছি সেই চিনির কণাগুলো সেই পার্চমেন্ট পেপারের ক্ষুদ্র ক্ষুদ্র সেই স্ট্রাকচারের মধ্য দিয়ে কিন্তু সহজেই পাস করতে পারবে তো এই জন্য এদেরকে ক্রিস্টালয়েড বলা হচ্ছে আমি একটা জিনিস তোমাদের মনে করাতে চাই ক্রিস্টালয়েড আর ক্রিস্টাল লাইন কিন্তু এক জিনিস নয় ক্রিস্টাল লাইন হলো নিয়ত আকার কোনো কঠিন পদার্থের ক্ষেত্রে যখন ভাববো তখন সেটাকে আমরা লাইন বলবো আমি এক্ষেত্রে কি বলেছি ক্রিস্টাল লয়েড দ্যাট ইজ কল্ড ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণের কথা বলা হয়েছে ঠিক আছে আর একটা আছে কোলোয়েড এই কোলোয়েডের গল্পটা কি হবে বলছে যে সব পদার্থ জলে দ্রবিত অবস্থায় প্রাণীজ অথবা উদ্ভিজ্জ ঝিল্লি বা পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে যেতে পারে না যেতে পারে না সেগুলিকে বলা হবে কি সেগুলিকে বলা হবে ক্রিস্ট কোলোয়েড ঠিক আছে এখানে একটু ভুল লিখে লিখেছে ঠিক আছে এখানে কি বলা হবে এটাকে এটাকে আমরা বলবো কোলোয়েড ঠিক আছে এটাকে আমরা বলবো কোলোয়েড এখানে হ্যাঁ এটাকে আমরা কি বলবো লয়েড ওকে যেমন ধরো এক্সাম্পল কি আমি প্রথমেই বললাম একটা এক্সাম্পল এবার আর একটা এক্সাম্পল বলছি যে জলের মধ্যে যদি আমরা এনএসিএল কে নিয়ে নিই অর্থাৎ জলের মধ্যে যদি আমরা সামান্য পরিমাণে লবণ দিই তাহলে সেখানে কি হবে একটা সমসত্ত্ব মিশ্রণ তৈরি হবে আর সেটাকে তখন আমরা বলবো কি সেটাকে আমরা বলবো ক্রিস্টালয়েড কেন ক্রিস্টালয়েড বলবো কারণ এই মুহূর্তে প্লাস আর সিএল মাইনাস উৎপন্ন হবে যা পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে সহজেই যাতায়াত করতে পারবে ঠিক আছে বা নেক্সট এক্সাম্পল কি অ্যালকোহলের মধ্যে যখন আমরা সালফারকে নিয়ে নিব অর্থাৎ সালফারকে যখন আমরা অ্যালকোহলে নেব তখনও কিন্তু সেখানে কি তৈরি হবে ক্রিস্টালয়েড তৈরি হবে ঠিক আছে আবার ধরো অ্যালকোহলের মধ্যে যদি আমি সাবান নিয়ে নিই সোপ নিয়ে নিই সোপ ইন অ্যালকোহল সেই ক্ষেত্রেও কিন্তু সেটা ক্রিস্টালয়েড হবে এবার তাহলে কোলোয়েড কোনটা হবে আমি প্রথমেই বললাম কোলয়েড হবে কি এনএসিয়লকে বেঞ্জিনের মধ্যে নিব। এটা একটা কোলোয়েডের এক্সাম্পেল আমি জলের মধ্যে যদি সালফার নিই তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সেটা কোলোয়েডের মতো আচরণ করবে সেটা কিন্তু ক্রিস্টালয়েডের মতো আচরণ করবে না অর্থাৎ এই ক্ষেত্রে যেটা তৈরি হবে সেটাকে আমরা বলবো সালফার সল কি বলবো সালফার সল এক ধরনের সল আমি একটু বাদেই শেখাবো সল কি সল কি বা কাকে বলে ঠিক আছে আর একটা কী আছে জলের মধ্যে যখন আমি সাবান নেব তখন সেখান থেকে কী তৈরি হবে সাবানের ফেনা হবে আর আমি প্রথমেই তো বললাম সাবানের ফেনা কি সাবানের ফেনাও কিন্তু একটা কোলোয়েডের মতো আচরণ করবে ঠিক আছে তাহলে বেসিক যে পার্থক্য অর্থাৎ ক্রিস্টালয়েড আর কোলোয়েড ক্রিস্টালয়েড আর কোলয়েড কোনটাকে বলবো ক্রিস্টালয়েড বলবো যেটার মধ্যে পার্চমেন্ট পেপার বা অ্যানিম্যাল মেমব্রিন বা ভেজিটেবল মেমব্রিনের মধ্যে দিয়ে যে মিশ্রণের যে কণাগুলো আছে সেই কণাগুলো সহজেই কি করতে পারবে যেতে পারে তাদের আমরা ক্রিস্টালয়েড বলবো আর কোলেড যারা পার্চমেন্ট পেপার বা উদ্ভিজ্জ ঝিল্লি বা প্রাণীজ ঝিল্লির মধ্যে মিশ্রণের কণাগুলি যেতে পারবে না তাদের আমরা বলবো কোলোয়েড এক্সাম্পল মাথায় রাখবে ভেরি ইম্পর্টেন্ট ওকে চলো এবার নেক্সট এবার দেখো এই যে কোলোয়াল স্টেট ঠিক আছে তাহলে আমরা কি বলছি একটা মিক্সার তৈরি করছি সেই মিক্সার দু রকমের হতে পারে তোমরা জানো একটা হোমোজেনিয়াস মিক্সার আর একটা হতে পারে হেটেরোজিনিয়াস হোমোজিনিয়াস মানে তোমরা বাংলায় কি জানো সমসত্ত মিশ্রণ আর একটা অসমসত্ত মিশ্রণ তো যেটা সমসত্ত্ব মিশ্রণ হয় সেটাকে তো আমরা সলিউশন বলি সেটাকেই তো আমরা সলিউশন বলি সমসত্ত মিশ্রণ মানে যেখানে কি হবে যে একটি দ্রাবকের মধ্যে যখন আমি দ্রাব অ্যাড করব। তখন দ্রাবের কণাগুলি সর্বত্র মানে চারিদিকে সমানভাবে কিন্তু তাদের প্রত্যেকটা জায়গার অংশের কিন্তু সংযুতি কেমিক্যাল কম্পোজিশন সেম থাকবে ঠিক আছে ধরো তোমরা এক গ্লাস চিনির মধ্যে এক গ্লাস জলের মধ্যে চিনি নিয়েছো তো নিচ থেকেও তোমরা যদি একটু টেস্ট করে দেখো তো সেম মিষ্টি লাগবে তোমরা যদি উপর থেকে নাও তো সেম মিষ্টি লাগবে কিন্তু এই যে হেটেরোজিনিয়াস যে আমাদের মিক্সার আছে হেটেরোজিনিয়াস মিক্সার সেটাকে আমরা কি দুটো ভাগে ভাগ করেছি একটাকে বলছি কোলোয়েড আর একটাকে বলছি সাসপেনশন বা প্রলম্বন এটা একটা নতুন ম্যাটারের একটা স্টেট সেটা আমি বলবো তার মানে দেখো এই যে আমাদের কোলোয়েডটা হচ্ছে তাহলে কোলোয়েডটা কি হচ্ছে এদিকে বা দিকে আমাদের সলিউশন ডান দিকে আমাদের সাসপেনশন তাহলে সাসপেনশন আর সলিউশনের একটি মধ্যবর্তী অবস্থাকে আমরা বলবো কোলোয়েড ঠিক আছে কি বলছি সাসপেনশন আর ট্রু সলিউশন এর মধ্যবর্তী যে অবস্থা মধ্যবর্তী যে স্টেট সেটাকে আমরা বলবো কোলোয়েড ঠিক আছে এবার চলে আসি যে সাসপেনশন তার একটা কি দেখো তোমরা বর্ষাকালের জল দেখেছো ধরো কোনো একটা জায়গায় বর্ষাকালে ধরো জল জমে আছে কোথাও তো সেখানকার জল তোমরা একটা বালতিতে নিয়ে আসলে এবার নিয়ে আসলে কি হবে সেই জলে যদি প্রথমে তোমরা হাত দিয়ে দেখো তো দেখবে তোমরা এখান দিয়ে হাতের উপরে কি থাকবে বালির কণা দেখতে পাবে কিন্তু সেই জলটাকে তুমি তুমি যদি একদিন রেখে দাও তাহলে সমস্ত বালির কণা নিচের দিকে কিন্তু অভিকর্ষজ বলের জন্য নিচের দিকে থিতিয়ে পড়বে তো যে সকল দ্রবণ যে সকল সরি যে সকল মিশ্রণে কণাগুলি নিচে থিতিয়ে পড়ে সেগুলোকে আমরা বলবো প্রলম্বন ঠিক আছে ক্লিয়ার একদম বা সাসপেনশন চলো নেক্সট এবার দেখো আমরা কম্প্যারিজন করবো আমরা পার্থক্য করব তুলনা করবো যে ট্রু সলিউশন অর্থাৎ দ্রবণ প্রকৃত দ্রবণ কোলোয়েড আর সাসপেনশন অর্থাৎ প্রলম্বন এই তিনটার আমরা পার্থক্য করবো দেখো প্রথমেই আমি কি বলছিলাম যে ট্রু সলিউশানের কণাগুলো কণাগুলো কি করছে পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে যেতে পারছে এবার কেন যেতে পারছে কারণ সেই কণাগুলি খুব ক্ষুদ্র ক্ষুদ্র এবং এই কণাগুলির ব্যাস হবে ন্যানোমিটারের ওয়ান থেকেও কিন্তু কম কি বললাম এই কণাগুলির ব্যাস ওয়ান ন্যানোমিটারের থেকেও কিন্তু কম হবে এবার কোলেয়েড কণাগুলো কি যেতে পারছিল না তো কোলোয়েট কণাগুলির আকার তাহলে একটু বড় হবে তো সেই ক্ষেত্রে কথা হবে কণাগুলির ব্যাস কথা হবে ব্যাস কিন্তু ব্যাসার্ধ এটা ভুল করবে না ব্যাস ঠিক আছে এক ন্যানোমিটার থেকে হাজার ন্যানোমিটার পর্যন্ত আর যে সাসপেনশন বা প্রলম্বন যারা থিতিয়ে পড়ছে যারা থিতিয়ে পড়ছে তাদের কণার ব্যাসগুলি কি তারা বেশি ভারী তার জন্য তারা থিতিয়ে পড়ছে তাদের কিন্তু কণার ব্যাসগুলো হাজার ন্যানোমিটারের থেকে বেশি ক্লিয়ার এটা প্রথম পার্থক্য বেশি এটা পার্থক্য ঠিক আছে নেক্সট কোশ্চেন কি নেক্সট পার্থক্য কি দেখো নেক্সট পার্থক্য কণাগুলিকে আল্ট্রা মাইক্রোস্কোপের সাহায্যেও দেখা যায় না অর্থাৎ কণাগুলি কি খুবই ছোট খুব ছোট হওয়ার জন্য কণাগুলিকে কিন্তু আলট্রা মাইক্রোস্কোপে আমরা দেখতে পাবো না কিন্তু কোলেডের ক্ষেত্রে কি হবে আলট্রা মাইক্রোস্কোপে দেখা যায় ঠিক আছে আর মাইক্রোস্কোপ ছাড়াও কিন্তু খালি চোখেও দেখা যায় বর্ষাকালের জলের মধ্যে তোমরা বালির কণাগুলো দেখো বর্ষাকালের জল একটু নেবে দেখবে বালির কণাগুলো চকমক চকমক করছে চলো নেক্সট বলছে ফিল্টার পেপার বা পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে সহজেই যেতে পারে তুমি যদি একটা চিনির জলীয় দ্রবণ বা একটা লবণের জলীয় দ্রবণ যদি নাও তো পার্চমেন্ট পেপার ভেদ করে যাবে আর ফিল্টার পেপার ভেদ করে তো আরামে চলে যাবে ঠিক আছে কিন্তু কোলয়েডের ক্ষেত্রে কিন্তু তারা পার্চমেন্ট পেপারের মধ্য দিয়ে বা ফিল্টার পেপারের মধ্য দিয়ে যেতে পারবে না তারা আটকে যাবে ঠিক আছে আর এই ক্ষেত্রে কী হবে আর এগুলোর তো কণার সাইজ তো আরও বড়ো এটা তো এমনি যেতে পারবে না নেক্সট কি যে যখন তুমি তুমি একটা জিনিস লক্ষ্য করবে যদি তুমি চিনি আর জল যদি মিক্স করে নাও তাহলে কি তারা কখনো থিতিয়ে পড়ে যে তুমি হয়তো সকালবেলা চিনির জলীয় দ্রবণ বানিয়েছো সন্ধ্যাবেলা এসে দেখছো যে থিতিয়ে পড়েছে এরকম হয়েছে হবে না অর্থাৎ ট্রু সলিউশন বা প্রকৃত দ্রবণ কিন্তু কখনোই থিতিয়ে পড়ে না কিন্তু কোলোয়েড যেটা আছে কোলের যেটা আছে সেক্ষেত্রে উত্তপ্ত করলে বা উপযুক্ত তরিত বিশ্লেষ্য যোগ করলে থিতিয়ে পড়ে এই যে উপযুক্ত তরিত বিশ্লেষ্য আমরা যোগ করছি এর ফলে এই যে থিতিয়ে পড়ছে এই ঘটনাকে আমরা বলি তঞ্চন আমি ডিটেলসে তঞ্চনটা তোমাদের শেখাবো কোয়াগুলেশন বলা হয় ইংরেজিতে তঞ্চন রক্ত তঞ্চন যেমন হয় ঠিক সেরকম আর এই ভদ্রলোকদের ক্ষেত্রে কি হয় অভিকর্ষ বলের প্রভাবে থিতিয়ে পড়ে নর্মালি থিতিয়ে পড়ছে আর কোলের ক্ষেত্রে যদি আমরা হিট করি বা যদি আমরা কোনো বাইরে থেকে কোনো ইলেকট্রোলাইটস অ্যাড করে দিই তবে কিন্তু থিতিয়ে পড়বেই ঠিক আছে দেখো তারপর কি বলছি এটা একটা হোমোজিনিয়াস মিক্সার ট্রু সলিউশন কি হোমোজিনিয়াস মিক্সার প্রথমেই বললাম আর এটা কি এই দুটোই কিন্তু হেটারোজেনিয়াস মিক্সার দুটোই হেটারোজিনিয়াস ঠিক আছে অর্থাৎ এদের যে কেমিক্যাল কম্পোজিশন সেটা প্রত্যেকটা অংশে সমান নয় প্রত্যেকটা অংশে সমান নয় নেক্সট দেখো টিন্ডাল ইফেক্ট বলে একটা ইফেক্ট আছে যেটা আমরা ধীরে ধীরে শিখবো বা ব্রাউনিয়ান মোশন প্রদর্শন করে না কিন্তু কোলয়েড কিন্তু করবে আর যে সাসপেনশন আছে বা প্রলম্বন আছে তো কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে দেখা যায় না ঠিক আছে কিন্তু আমাদের যে কোলোয়েড আছে সেই কোলয়েড ক্ষেত্রে আমরা দেখতে পাবো নেক্সট কী বলছে ইলেকট্রোফোরেসিস প্রদর্শন করে না দেখো এটাও একটা কলয়েডের একটা ধর্ম যে ইলেকট্রোফোরেসিস বাংলায় বলা হয় তরিত সঞ্চালন সেটাও কিন্তু ট্রু সলিউশনের ক্ষেত্রে হবে না কলয়েডের ক্ষেত্রে কিন্তু ইলেকট্রোফোরেসিস দেখা যাবে আর এর ক্ষেত্রেও ট্রু তোমার হচ্ছে যে সাসপেনশনের ক্ষেত্রেও কিন্তু তড়িৎ সঞ্চালন বা ইলেকট্রোফোরেসিস কিন্তু আমরা দেখতে পাবো না তো এই হচ্ছে মেইন মেইন ছাপটা ইম্পর্টেন্ট পার্থক্য যা তোমাদেরকে বলা হলো তোমরা ভালো করে মাথায় রাখবে ঠিক আছে চলো নেক্সট দেখো এবার আমরা একটু সাইজগুলো দেখে নিই যে কোলোয়েড আমি একটু আগে বললাম যে কোলোয়েডের কণাগুলোর সাইজ খুব ছোট হবে সরি ট্রু সলিউশনের খুব ছোট কোলোয়েড গুলো মাঝামাঝি আর সাসপেনশনের গুলো বড় বড় তোমরা দেখতেই পাচ্ছ এখানে তোমরা এখানে দেখতেই পাচ্ছ দেখো এই সাইজগুলো কত ছোট ছোট সাইজ একদম ছোট ছোট আমি আমার মতো করে আঁকানোর চেষ্টা করেছি খুবই ক্ষুদ্র যেটা তোমরা মাইক আলট্রা মাইক্রোস্কোপেও তোমরা দেখতে পাবে না দেখো এদের এটা এটা কেমন দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু বড় তাই না দেখো এই কণাগুলো একটু বড় আর এই কণাগুলো তো অনেক বড় তো সাসপেনশনের ক্ষেত্রে যে কণাগুলো আছে তারা অনেক বড় তাহলে আমি কি বললাম একটু আগে যে ট্রু সলিউশনের ক্ষেত্রে পার্টিক্যাল সাইজ কত হবে ওয়ান ন্যানোমিটারের থেকে ছোট কোলোয়েডের ক্ষেত্রে পার্টিকেল সাইজ কত হবে ওয়ান ন্যানোমিটার থেকে হাজার ন্যানোমিটার ভেরি ইম্পর্টেন্ট তোমরা মাথায় রাখবে মুখস্থ রাখবে পরীক্ষায় কিন্তু এই কোলোয়েডের ব্যাস বা সাইজটা সেটা কিন্তু পরীক্ষায় আসে আর সাসপেনশনের ক্ষেত্রে সেটা কত হচ্ছে হাজার ন্যানোমিটারের থেকেও বেশি হচ্ছে এবার আমরা কিছু এই ন্যানোমিটারের সঙ্গে আমরা সেন্টিমিটার আর মিটারের রিলেশন করব ঠিক আছে দেখো তো এখানে কি বলা হয়েছে যে ওয়ান ন্যানোমিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার সেভেন সেন্টিমিটার মাইনাস সেভেন সেন্টিমিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তোমরা জানো সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাদের কি করতে হবে আমাদের সেন্টিমিটার থেকে মিটারে গেলে আমাদের একশো দিয়ে ভাগ করতে হবে ভাগ করেছি ওয়ান অ্যাংস্ট্রম সমান টেন টু দি পাওয়ার মাইনাস এইট সেন্টিমিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার আর ওয়ান পিকোমিটার সমান টেন টু দি পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার বা টেন টু দি পাওয়ার মাইনাস টুয়েলভ মিটার তো সব থেকে ক্ষুদ্রতম কে এগুলোর মধ্যে পিকোমিটার পিকোমিটার ওয়ান পিকোমিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস টেন সেন্টিমিটার এবার আমরা যদি এই কোলোয়েডের আমরা যদি এই কোলোয়েড কণার পার্টিকালের সাইজটা যদি ন্যানোমিটার বাদ দিয়ে যদি সেন্টিমিটার বা অ্যাংস্ট্রমে দেখতে চাই তাহলে আমরা কত দেখব সেন্টিমিটারে সেন্টিমিটারে আমরা দেখব টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার এবার যদি মিটারে দেখতে যাই দেখো এটা একটু মিস্টেক হয়ে গেছে এখানে মিটারে যদি দেখতে যাই তাহলে আমরা কী করবো টেন টু দি পাওয়ার মাইনাস নাইন থেকে এত মিটার থেকে হুম টেন টু দি পাওয়ার মাইনাস টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার হবে ঠিক আছে কারণ ওয়ান অ্যানোমিটার ইকুয়াল টু টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার তাহলে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটারের রেঞ্জ হবে কার কোলোয়েড কনার বা আমরা যদি অ্যাংস্ট্রমে করতে যাই তাহলে টেন অ্যাংস্ট্রম থেকে টেন থাউজেন্ড অ্যাংস্ট্রম টেন থাউজেন্ড অ্যাংস্ট্রম হবে কোলোয়েড কনার ব্যাস কোলোয়েড কনার ব্যাস কত তাহলে আমরা চারটা এককে করে নিলাম প্রথমে ওয়ান ন্যানোমিটার থেকে হাজার ন্যানোমিটার অ্যাংস্ট্রমে করলে টেন অ্যাংস্ট্রম থেকে টেন থাউজেন্ড অ্যাংস্ট্রম সেন্টিমিটারে করলে টেন টু দি পাওয়ার মাইনাস সেভেন সেন্টিমিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস ফোর সেন্টিমিটার আর মিটারে করলে টেন টু দি পাওয়ার মাইনাস নাইন মিটার থেকে টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স মিটার তাহলে এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ঠিক আছে এই ভ্যালুটা কিন্তু ইম্পর্টেন্ট মাথায় রাখবে এটা ঠিক আছে এবার নেক্সট চলো এবার দেখো তোমরা যেমন শিখেছো যে দ্রবণের মধ্যে দুটি অংশ থাকে একটাকে আমরা দ্রাবক বলি আর একটাকে আমরা কী বলি তাহলে সলিউশনের ক্ষেত্রে আমরা দুটো অংশ জানতাম একটাকে আমরা বলতাম সলভেন্ট আর একটাকে আমরা বলতাম সলিউট তাই না তো দেখো সলভেন্টের বানানটা বড় আর সলিউটের বানানটা কম অর্থাৎ যার পরিমাণ বেশি সেটাকে আমরা দ্রাবক বলবো আর যার পরিমাণ কম সেটাকে আমরা দ্রাব বলবো দেখো বানানেও কিন্তু সেম গল্প হয়ে যাচ্ছে বানান যদি আমরা করি এটা দ্রাবক এটা দ্রাব দেখো বানানটা ছোট বানানটা বড় তো এর পরিমাণটা বেশি তো সলিউশন বা দ্রবণের ক্ষেত্রে দুটি অংশ থাকে একটিকে দ্রাবক একটিকে দ্রাব বলি ঠিক তেমন কোলোয়েড ক্ষেত্রেও আমাদের দুটি অংশ আছে একটিকে আমরা বলবো ডিসপার্সড ফেস ডিসপার্সড ফেস যেটাকে বাংলায় বলা হয় বিস্তৃত দশা এবং দেখো ডিসপার্সড ফেসটাকে আমরা সংক্ষেপে কি বলবো ডিপি ডিসপ্লে প্রোফাইল না কিন্তু ঠিক আছে আমরা কি বলবো ডিপি মানে ডিসপার্সড ফেস ঠিক আছে এটা একটা কণা আর এই যে বিস্তৃত দশা সেটা কার মধ্যে থাকবে সেটা থাকবে বিস্তার মাধ্যম বা ইংরেজিতে বলা হয় ডিসপারশন মিডিয়াম ডিসপারশান মিডিয়াম যেটাকে আমরা সংক্ষেপে কি বলবো ডিএম বলবো ঠিক আছে তাহলে কোলোয়েডের কটা অংশ দুটা একটা ডিপি একটা ডিএম ডিপির পরিমাণ কম ডিএম এর পরিমাণ বেশি ক্লিয়ার একদম তো দেখো কোলোয়েড পার্টিক্যালগুলিকে আমরা বিস্তৃত দশা বলবো মানে কোলোয়েডাল ধরো জলের মধ্যে সাবান অ্যাড করেছ তাহলে সেই ক্ষেত্রে সাবানটা হয়ে যাবে কি বিস্তৃত দশা আর জলটা হয়ে যাবে বিস্তার মাধ্যম আর কোলোয়েডাল পার্টিক গুলি যে পদার্থের মধ্যে বিস্তৃত থাকে এই যে বিস্তৃত দশা অর্থাৎ সাবান যার মধ্যে বিস্তৃত আছে সেটাকে আমরা বলবো বিস্তার মাধ্যম ক্লিয়ার একদম ক্লিয়ার একদম দেখো এক্সাম্পল আমরা নিয়েছি ধরো কোলোয়েডাল সলিউশন অফ কপার যদি এরকম হয় যে কপারের কোলোয়েডাল সলিউশন তার মধ্যে বিস্তৃত দশা হবে কপার আর বিস্তার মাধ্যম হবে টু ও ঠিক আছে জলের মধ্যে কপারের ক্ষুদ্র ক্ষুদ্র চূর্ণ আছে এর ফলে একটা সেখানে একটা কোলোয়েড তৈরি করেছে তো সেই কোলোয়েডকে আমরা কি বলবো সেই কোলোয়েডের বিস্তৃত দশাকে কপার আর বিস্তার মাধ্যমকে অর্থাৎ ডিএমকে ডিএম হচ্ছে এইচ এবার দেখো কোলোয়েডেল সলিউশন অব সোপ তো সোপের মধ্যে আমি একটাকে বললাম বিস্তৃত দশা কি হবে সোপ আর বিস্তার মাধ্যম হবে এইচ টু একদম বুঝতে পারছো ঠিক আছে চলো নেক্সট এবার দেখো ক্লাসিফিকেশন অফ কোলোয়েডস আমরা কোলোয়েডের ক্লাসিফিকেশন করবো দেখো কোলোয়েডের মধ্যে আমরা দুটো অংশ জানি একটাকে বললাম ডিসপার্স ফেস অর্থাৎ ডিপি আর একটাকে বলছি ডিসপার্স মিডিয়াম অর্থাৎ ডিএম তাই তো কোলেডের দুটো অংশ তো দেখো এই যে আমরা কলিউডাল সলিউশনের আমরা যে ক্লাসিফিকেশন করবো সেখানে আমাদের কী কী আছে প্রথমটা আমরা যেটা করবো সেটা হচ্ছে অন দা বেসিস অফ ফিজিক্যাল স্টেট অফ ডিপি অ্যান্ড এম অর্থাৎ ডিসপার্সড ফেস এবং ডিসপারশন মিডিয়াম এদের ফিজিক্যাল স্টেট ভৌত অবস্থা অর্থাৎ সলিড লিকুইড গ্যাস কিনা তো কোনটা কি রকম এর উপরে একটা এক ধরনের পার্থক্য হবে এবং এটা কত রকমের পাবো আমরা আট রকমের কিন্তু আমরা এখানে পাবো আট রকমের আমরা ফোলোয়েড পাবো ঠিক আছে নেক্সট পার্থক্য নেক্সট ক্লাসিফিকেশন কি হবে ইন্টারঅ্যাকশন বিটুইন ডিপি অ্যান্ড ডি অর্থাৎ এই যে বিস্তৃত দশা বিস্তৃত দশাগুলো কি বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত থাকছিল তো এই দুজনের কীরকম অ্যাট্রাকশন আছে এই অ্যাট্রাকশনের উপরেও কিন্তু তাদেরকে আবার দুটো ভাগে ভাগ করা হয় একটাকে বলা হয় লায়োফিলিক সলিউশন লায়োফিলিক সল আর একটাকে বলা হয় লায়োফোভিক সল ডিটেলসে শিখবো ধীরে ধীরে ঠিক আছে আর লাস্ট পার্থক্য কি টাইপ অফ ডিপি পার্টিকলস ওই যে আমাদের বিস্তৃত দশার যে কণাগুলো আছে সেই কণাগুলোর টাইপ কীরকম হবে তার উপরে কিন্তু আমরা একটা ক্লাসিফিকেশন পাবো সেখানে আমরা টোটাল কতগুলো পাবো সেখানে আমরা পাবো মাল্টিমলিকুলার কোলোয়েড একটা ম্যাক্রোমলিকুলার কোলোয়েড আর একটা অ্যাসোসিয়েটেড কোলোয়েডস ঠিক আছে তিনটা আমরা পাবো আমরা প্রত্যেকটাই আমরা ডিটেলসে আমরা করব প্রত্যেকটাই ডিটেলসে করব চলো তো প্রথমে আমরা কি করবো তাহলে অন দ্য বেসিস অফ ফিজিক্যাল স্টেট অফ ডিপি এন্ড ডি এবং সেখানে আমরা আট রকমের কোলোয়েড কিন্তু দেখতে পাবো চলো দেখো এখানেই খুব সুন্দর করে এখানে আমি এনসিআরটি থেকে নিয়েছি একদম ফুল দেখো ক্লাসিফিকেশন তো এখানে আমি একটু তোমাদের ভালো করে তোমরা লক্ষ্য করবে হুম ভালো করে লক্ষ্য করবে দেখো প্রথমে যেটা আছে আমি তো ছোটো করে নি দেখো প্রথমে কি আছে কঠিন ঠিক আছে এটা হচ্ছে বিস্তৃত দশা এটা বিস্তার মাধ্যম এটা কোলোয়েড তন্ত্রের নাম মানে সিস্টেমটার নাম টাইপ অফ কোলোয়েড ঠিক আছে টাইপ অফ পোলোয়েড আর এটা হচ্ছে উদাহরণ ঠিক আছে আমরা ভালো করে সবগুলোই দেখব চলো দাঁড়াও দেখো প্রথমে কি আছে কঠিন তো কঠিন বিস্তৃত দশা কার মধ্যে আছে কার মধ্যে আছে আছে কঠিনের মধ্যেই তাহলে কঠিনের মধ্যে যখন কঠিন থাকবে অর্থাৎ সলিডের মধ্যে যখন সলিড থাকবে তখন একটা জিনিস তৈরি হবে সেটাকে আমরা বলবো কি সলিড সল কি বলবো সেটাকে আমরা বলবো সলিড সল বা কঠিন সল সল্ট কি কিছু রঙিন কাজ রত্ন পাথর এইসব বা রুবি গ্লাস ঠিক আছে তোমরা যে হাতে যে বিভিন্ন চুনি পান্না এসব ব্যবহার করো সেখানেও কি আছে সলিডের মধ্যে কোন সলিড সেখানে কিন্তু বিস্তৃত অবস্থায় আছে যার জন্য তত সুন্দর সুন্দর রঙ দেখায় ঠিক আছে তাহলে সলিডের মধ্যে সলিড হলে আমরা সেটাকে কি বলবো আমরা বলবো সলিড সল বা কঠিন সল এবার বিস্তৃত দশাগুলি কার মধ্যে আছে তরলের মধ্যে কোন তরলের মধ্যে একটু আগে এক্সাম্পল করলাম গোল্ড সল হতে পারে হ্যাঁ সেই ক্ষেত্রে তরলের মধ্যে কঠিন আছে সেটাকে আমরা কি বলবো সল বলবো মানে কলের টাইপের নাম কি হবে সল ঠিক আছে এবং এরকম এক্সাম্পল কি রং কোষ মধ্যস্থ তরল এই ধরনের এগুলোকে আমরা তারপরে ধরো গোল্ড সল কপার সল এগুলো কি কোনো লিকুইডের মধ্যে কোনো সলিড সেখানে বিস্তৃত অবস্থায় আছে নেক্সট আমাদের কি আছে দেখো গ্যাসের মধ্যে কঠিন এরকম এক্সাম্পল অ্যারোসল বলা হয় কি বলা হয় এদেরকে অ্যারোসল এক্সাম্পল কি স্মোক ডাস্ট অর্থাৎ কি ধোয়া ধুলি ধুলিকণা এই ধরনের নেক্সট কি আছে কঠিনের মধ্যে তরল নিমজ্জিত আছে কঠিনের মধ্যে তরল দ্রবীভূত আছে তাহলে সেরকম এক্সাম্পলকে আমরা কি বলবো জেল বলবো জেল তোমরা যেমন চুলে জেল মাখো ঠিক সেরকম জেল কি তার মধ্যে পরিমাণটা বেশি কার কঠিন পদার্থের তার মধ্যে জল দিয়ে সেটাকে জেল বানানো হয়েছে জেলি টাইপ করা হয়েছে এক্সাম্পল কি হবে পনির জেলি যে জেলিগুলো তোমরা খাও নেক্সট কি আছে তরলের মধ্যে তরল যেটা আমি তোমাদের ক্লাসের শুরুতেই বলেছিলাম তরলের মধ্যে তরলের গ্রেট এক্সাম্পল হচ্ছে মিল্ক বা দুধ ঠিক আছে চুলের ক্রিম মাখন এবং এদের একটা স্পেশাল নাম বলা হয় সেটাকে বলা হয় কি ইমালশন কি বলা হয় ইমালশন ঠিক আছে এবার গ্যাসের মধ্যে যদি তরল যদি বিস্তৃত অবস্থায় থাকে গ্যাসের মধ্যে এই যে আমাদের সারাউন্ডিংস গ্যাস তার মধ্যে তরল যদি বিস্তৃত অবস্থায় থাকে সেটাকে আমরা বলবো কি অ্যারোসল যেমন কুয়াশা ধুম মেঘ কীটনাশকের স্প্রে ঠিক আছে তো দেখো এখানে দেওয়া আছে ফগ মিস্ট ক্লাউড ইনসেকটিসাইড স্প্রেস হুম কঠিনের মধ্যে গ্যাস থাকতে পারে তাদেরকে আমরা কঠিন সল বলবো যেমন ছামা পাথর ফোম রাবার তরলের মধ্যেও গ্যাস থাকতে পারে সেটাকে আমরা বলবো ফোম তাহলে ফোমের বিস্তার মাধ্যম কি তরল বিস্তৃত দশা কি গ্যাস যেমন সাবানের কি ফ্রোত মানে সাবানের ফেনা বা উইপড ক্রিম সাবানের ফেনা এই ধরনের আমরাগুলোকে বলবো কি ফোম বলবো ঠিক আছে সেটা এক ধরনের কিন্তু সেটা এক ধরনের কোলোয়েড ক্লিয়ার তাহলে এই এক্সাম্পলগুলো তোমরা মাথায় রাখবে এবং এখানকার মধ্যে মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে সল দেখো সল ভালো করে মাথায় রাখবে সল কোনটাকে বলবো বিস্তার মাধ্যম তরল আর বিস্তৃত দশা কঠিন ঠিক আছে জেল কোনটাকে বলবো বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত দশা তরল জাস্ট উল্টো এরকম পরীক্ষায় কোশ্চেন আসতে পারে সল আর জেলের মধ্যে পার্থক্য কি তাহলে তোমরা বলবে সলের ক্ষেত্রে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা কঠিন আর জেলের মধ্যে বিস্তার মাধ্যম কঠিন আর বিস্তৃত দশা তরল ব্যাস এইটুকু লিখবে ঠিক আছে তাহলে এটা আমাদের হয়ে গেল নেক্সট আমরা কি করব। এখানে দেখো খুব সুন্দর একটা এক্সাম্পল দেওয়া আছে তোমরা সমস্ত কিছু পাবে এর মধ্যে কিন্তু গ্যাস আর গ্যাস গ্যাসের মধ্যে গ্যাস বিস্তৃত আছে সেটাকে কিন্তু আমরা কখনোই কোলোয়েড বলতে পারি না সেটা সেটা কি যখন গ্যাসের মধ্যে যখন গ্যাসের মধ্যে গ্যাস বিস্তৃত থাকবে তখন সেটা হয়ে যাবে একটা হোমোজিনিয়াস মিক্সচার এবং সেটাকে আমরা বলবো সলিউশন সেটাকে আমরা কি বলবো সলিউশন ক্লিয়ার ওকে দেখো নেক্সট এখানে খুব সুন্দর কথা বলেছি দেখো আমি একটু আগে যা যা বললাম সেখানে আবার লেখা হয়েছে সল কোনটাকে বলবো সল বলবো যেখানে সল কোনটাকে বলছি আমরা সল বলবো আমরা যেখানে বিস্তার মাধ্যম তরল বিস্তৃত দশা কঠিন যেমন ধরো গোল্ড সল সালফার সল আর্সেনিয়া সালফাইড সল এগুলো হচ্ছে সলের এক্সাম্পল তরলের মধ্যে কঠিন বিস্তৃত অবস্থায় আছে এবার দেখো এই সলগুলোর ক্ষেত্রে বিস্তার মাধ্যম আমি কি বললাম বিস্তার মাধ্যম তরল হবে যদি তরল হিসেবে সেটা ওয়াটার হয় তাহলে সেটাকে আমরা বলবো হাইড্রাসল বা অ্যাকুসল ঠিক আছে বিস্তার মাধ্যম ওয়াটার হলে জল হলে যদি বেঞ্জিন হয় তাহলে সেটাকে আমরা বলবো বেঞ্জোসল কি বলবো বেঞ্জোসল অ্যালকোহল যদি হয় তাহলে বলবো অ্যালকোসল আর যদি এয়ার হয় এয়ার তাহলে সেটাকে আমরা বলবো এরোসল ক্লিয়ার একদম ওকে নেক্সট দেখো এবার আমরা শিখবো জেল জেল একটু বলে দিলাম বিস্তার মাধ্যম কি কঠিন বিস্তৃত দশা কি লিকুইড এবার দেখো এক্সাম্পল আমরা ধরো এই জলের মধ্যে জিলেটিনকে দিয়ে দিয়েছি কাকে জিলেটিন তো দেওয়ার ফলে আমরা কি করছি বয়েল করছি জলের মধ্যে আমরা জিলেটিন মিক্স করে বয়েল করছি এর ফলে প্রথমে যেটা তৈরি হবে সেটা হবে সল এবং এই সলকে যখন আমরা ঠান্ডা করব তখন তৈরি হয়ে যাবে জেল জেল জেলি টাইপটা একটু পরে আসবে প্রথমে আগে সল তৈরি হবে কারণ তুমি জলের মধ্যে জিলেটিন অ্যাড করেছ পরে সেটা ঠান্ডা যখন করবো তখন সেটা জেল হবে যেমন ধরো আগার আগারকেও যদি আমি জলে দ্রবিত করি তাহলে তারপর আমরা বয়েল করছি প্রথমে তৈরি হবে সল এবং সেটাকে ঠান্ডা করলে তৈরি হবে জেল ঠিক আছে আবার ধরো সাবুদানাকে সাবুদানাকে যদি জলের মধ্যে নিয়ে তোমরা প্রথমে বয়েল করো প্রথমে তৈরি হবে সল এবং ঠান্ডা করলে হয়ে যাবে জেল সাবুদানা হলে একদম আঠালো হয়ে যাবে তখন সেটা জেলের মতো আচরণ করবে ঠিক আছে এবার আমরা দেখব যে এই যে জেল আছে এই জেলের ক্লাসিফিকেশন জেল দু রকমের হয় একটা হচ্ছে এলাস্টিক জেল আর একটা হচ্ছে নন এলাস্টিক জেল এলাস্টিক জেল কোনটা হবে যাদের মধ্যে এলাস্টিসিটি এই প্রপার্টি থাকবে অর্থাৎ যদি টানা যায় আবার সে আগের অবস্থায় ফিরে যাবে আর নন এলাস্টিসি এলাস্টিক জেল রকম হবে সেটা হবে রিজিকটাই কঠিন এরকম ধরো এটাকে সহজে মানে আলাপ টানলে পারে টানা যাবে না আলাদা করে আবার টানলে আগের অবস্থায় ফিরে আসবে না তো যাদের মধ্যে এলাস্টিসিটি প্রপার্টি থাকবে তাদের বলবো আমরা এলাস্টিক জেল যেমন জিলাটিন স্টার্স সোপ ফোম ঠিক আছে এলাস্টিক জেল এগুলো হচ্ছে এরা কি করে এলাস্টিক জেল তৈরি করে ফোম না সরি এটা এটা কী বললাম এটা কি করবে স্টার্চ জিলাটিন সোপ এরা এলাস্টিক জেল তৈরি করবে আর যেটা নন এলাস্টিক জেল তারা কি সিলিকা জেল সিলিকা জেল তোমরা শুনেছো আমি এর আগের ক্লাসে অর্থাৎ অ্যাডজরপশন চ্যাপ্টারেও বলেছিলাম সিলিকা জেল প্রিপেয়ার করবো কীভাবে বাই অ্যাপ অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যাল রিয়াকশান তো কেমিক্যাল অ্যাপ্রোপ্রিয়েট কেমিক্যাল রিয়াকশানের মাধ্যমে আমরা সিলিকা জেল তৈরি করবো এবং সেই সিলিকা জেল কিন্তু নন এলাস্টিক জেল ক্লিয়ার একদম চলো নেক্সট এবার দেখো এই জেলের প্রপার্টিস কি দেখো প্রথমে আছে হাইড্রেশন তোমরা হাইড্রেশন মানে জানো হাইড্রেশন মানে আর্দ্র বিশ্লেষণ যেগুলো ডিহাইড্রেটেড ইলাস্টিক তাদের মধ্যে জল যুক্ত করার প্রক্রিয়াকে ঘটনাকে বলা হয় কি হাইড্রেশন অফ জেল নেক্সট কি আছে সুইলিং দেখো সুইলিং মানে কি খুলে যাওয়া স্ফীতি হওয়া বড় হয়ে যাওয়া তো দেখো যারা পার্শিয়ালি ডিহাইড্রেটেড এলাস্টিক জেল আছে যারা পার্শিয়ালি ডিহাইড্রেটেড এলাস্টিক জেল আছে তাদের মধ্যে যদি আমি জল মিক্স করে দিই তাহলে তার ভলিউম ইনক্রিজ করবে ফুলে যাবে এবং এটাকে আমরা কি বলবো সোলিং বা ইম্বিশন বলবো ই ইম্বিবিশন বলবো ঠিক আছে ইম্বিবিশন সোলিং মানে ফুলে যাবে নেক্সট কি আছে সিনে রেসিস নেক্সট কি আছে সিনে রেসিস দেখো ইনঅর্গানিক জেলের মধ্যে যদি আমরা অনেকক্ষণ একে রেখে দেওয়া যায় তাহলে সেটা কি করবে লস ওয়াটার সিংক অর্থাৎ জল রিলিজ করে তারা সংকুচিত হয়ে যাবে যেমন লসিকা জমাট বাঁধা রক্ত থেকে এক ধরনের তরল নিঃসরণ করে লসিকা কি করে জমাট বাঁধা রক্ত থেকে এক ধরনের তরল নিঃসরণ করে দেয় ঠিক আছে এই ঘটনাকে আমরা বলবো সিনারেসিস অর্থাৎ জেলকে তুমি রেখে দাও সেখান থেকে যদি ওয়াটার লস করে সেখান থেকে যদি কোনো লিকুইড যদি লস করে বেরিয়ে যায় সেই ঘটনার ফলে কী হবে তারা চুপসে যাবে এবং এই চুপসে যাওয়ার ঘটনাকে আমরা বলবো সিনের আর লাস্ট কি আছে আমাদের থিক্সোট্রপি রপি রপি এটা কি করবো জেল জেলকে যদি আমরা ঝাঁকাই অর্থাৎ অ্যাগিটেশন যদি আমরা করি তাহলে সেটা কী হয়ে যাবে লিকুইডে পরিণত হয়ে যাবে অর্থাৎ জেল ছিল একদম জেলি টাইপ জেলি টাইপ থেকে একটা লিকুইড তরল পদার্থের মতো হয়ে যাবে তো ঠিক আছে দেখো রিভার্সেবল সল জেল ট্রান্সফরমেশন ইজ কল্ড থিক্সোস থিক্সোট্রপি অর্থাৎ এই যে আমরা সল আর জেলের ট্রান্সফরমেশন করছি এর রিভার্সিবল প্রসেস কে আমরা কি বলবো থিক্সো থিক্সোট্রপি বলবো ঠিক আছে এগুলো জেলের প্রপার্টি নেক্সট আমরা দেখবো কি ইমালশন দেখো ইমালশানের আমি প্রথমে বললাম তার ডিপি অর্থাৎ দশা হবে লিকুইড আর ডিএম কি হবে সেটাও হবে লিকুইড দুটোই লিকুইড ঠিক আছে এবার এই যে আছে সেই ক্লাসিফিকেশন দেখো একটা হবে অয়েল সরি একটা হবে একটা হবে অয়েল ডিসপার্সড ইন ওয়াটার অর্থাৎ জলের মধ্যে তেল যেটাকে আমরা জলে তেল ইমালশন বলে থাকি ঠিক আছে সেই ক্ষেত্রে তাহলে ডিএম কোনটা সেটা এইচ টু সেটা জল আর একটা হবে কি ওয়াটার ডিসপার্সড ইন অয়েল অর্থাৎ তেলের মধ্যে জল একটা জলের মধ্যে তেল যেটাকে আমরা কি বলছি সেখানে ডিস সেখানে ডিএম হচ্ছে এইচ টু আর একটা আছে যেখানে ডিএম হবে কি অয়েল ঠিক আছে তো দেখো মিল্ক যেটা তোমরা খাও সেটা কি সেটা কিন্তু অ্যাকচুয়ালি অয়েল ইন ওয়াটার অর্থাৎ দুধে দুধ দুধটা কিভাবে আছে সেখানে সেখানে জলের মধ্যে সেখানে তেল জাতীয় জিনিস আছে 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 প্রোটিন ঠিক যেমন মিল্ক কি হয় লিকুইড ফ্যাট ইন এইচ টু তো ফ্যাট এক ধরনের অয়েল তাই না ফ্যাটের যে ফিজিক্যাল স্টেট যদি চেঞ্জ করে দিই তো সেটা হয়ে যাবে অয়েল তারপর ধরো এক্সাম্পল কি ভ্যানিশিং ক্রিম তো মিল্ক আর ভ্যানিশিং ক্রিম কি এটা কিন্তু অয়েল ইন ওয়াটার অয়েল ইন ওয়াটার সেটাকে আমরা এইভাবে লিখব অয়েল ইন ওয়াটার আর দেখো এক্ষেত্রে বাটার তারপর হচ্ছে কোল্ড ক্রিম লিভার অয়েল এগুলো কি ডাবলু ইন অয়েল ঠিক আছে অর্থাৎ ওয়াটার ইন অয়েলের এক্সাম্পেল ওয়াটার ইন অয়েল তাহলে ডিএম কি হবে অয়েল আর এই ক্ষেত্রে ডিএম কি হবে এইচ টু তো দেখো ইমালশন অফ অয়েল ইন ওয়াটার অয়েল ইন ওয়াটার সেই ক্ষেত্রে সাধারণত আনস্টেবল সেটা কি হয় সামটাইমস দে সেপারেট টু অন স্ট্যান্ডিং ইন্টু সেই মুহূর্তে কি হয় তোমরা যখন দেখবে যে দুধ ধরো অনেকক্ষণ ধরে তোমরা রেখে দিয়েছ একদিন দুদিন ধরে রেখে দিয়েছো সেই ক্ষেত্রে জল ছেড়ে দেয় দুটো পার্ট আলাদা হয়ে যায় কাঁচা দই তৈরি হয়ে যায় সেখান থেকে তাই না তো সেটা কি অয়েল ইন ওয়াটারের ক্ষেত্রে এই গল্পটা হয় এবার এদের স্টেবিলাইজেশন বাড়ানোর জন্য এই যে ইমালশন আছে এদের স্থায়িত্বকে বাড়ানোর জন্য আমরা বাইরে থেকে একটা এজেন্ট ব্যবহার করি যেটাকে আমরা বলি ইমালসিফাইং এজেন্ট কি বলি ইমালসি এজেন্ট বা বাংলায় বলা হয় ইমালশন কারক পদার্থ ঠিক আছে কি বলা হয় ইমালশন কারক পদার্থ এ থার্ড কম্পোনেন্ট বলছে এজেন্ট মানে ধরো তেল আর জল হচ্ছে না তাহলে বাইরে থেকে তোমাকে কি করতে হবে একটা থার্ড একটা কম্পোনেন্ট তোমাকে অ্যাড করতে হবে যে কম্পোনেন্ট এসে কি করবে তেল আর জলটাকে মিক্স করতে সাহায্য করবে দেখো এখানে সুন্দর করে বলা হয়েছে ইমালসিফাইং এজেন্ট ফর্মস এন্ড ইন্টারফেসিয়াল ফিল্ম বিটুইন সাসপেন্ডেড অ্যান্ড দ্য মিডিয়াম তারা কি করবে তারা একটা ইন্টারফিসিয়াল ফিল্ম তৈরি করবে যেখানে কি হবে এই যে তেল আর জল যারা মিক্স হচ্ছিল না তারা পরস্পরকে যুক্ত করে দেবে দেখো একটা এক্সাম্পল এখানে আমরা বলছি ফর ওয়াটার সরি ফর অয়েল ইন ওয়াটার ইমালশন আমরা সেক্ষেত্রে ইমালসিফাইং এজেন্ট কি হতে পারে প্রোটিনস হতে পারে গামস হতে পারে সোপ হতে পারে সাবান হতে পারে ঠিক আছে যেমন ধরো আমাদের জামা কাপড় যখন নোংরা হয় তখন তার উপরে কি হয় তেল জমে যেতে পারে আমরা কোনো কিছু খাবার খেলাম তো মুছে দিলাম তো সেখানে তেল কণার তেল জমার জন্য সেটা নোংরা হয়ে যায় আরও অনেক বেশি তো আমরা যদি জলের মধ্যে দিই সেই নোংরাটা উঠতে চায় না তো আমরা কি করছি সাবান দিয়ে যদি ঘষি তো সাবান কি করবে এই জল আর তেলের মধ্যে একটা ইন্টারফেসিয়াল একটা ফিল্ম তৈরি করবে তো যার ফলে সেখান থেকে তেল কিন্তু উঠে গিয়ে জলের মধ্যে তখন দ্রবীভূত হবে তখন জল আর তেল মিশে যাবে ইমালশান তৈরি করবে ঠিক আছে কি বলছে দেখো ফর ওয়াটার ইন অয়েল ইমালসিফাইং এজেন্ট আমরা ব্যবহার করতে পারি হেভি মেটাল সল্ট অফ ফ্যাটি অ্যাসিড হেভি মেটাল সল্ট অফ ফ্যাটি অ্যাসিড লং চেন অ্যালকোহল আর ল্যাম্প ব্ল্যাক এগুলোকে কিন্তু আমরা ব্যবহার করতে পারি কার ক্ষেত্রে যখন তেলের মধ্যে জল থাকে তেলের মধ্যে জলের এক্সাম্পেল আমরা কি করলাম ওয়াটার ইন অয়েল সেটা কি বাটার কোল্ড ক্রিম কর্ড লিভার অয়েল এগুলো কি তেলের মধ্যে জল আর জলের মধ্যে তেল কোনটা মিল্ক ভ্যানিশিং ক্রিম এগুলো ঠিক আছে ওকে এবার দেখো নেক্সট ক্লাসিফিকেশন বেসড অন ইন্টারাকশান বিটুইন ডিপি অ্যান্ড ডিএম তাহলে আমাদের প্রথম ক্লাসিফিকেশন অর্থাৎ ফিজিক্যাল স্টেট দিয়ে যেটা ছিল সেটা আমরা কমপ্লিট করে নিলাম এখন আমরা কি করব এখন আমরা করব ক্লাসিফিকেশন বেসড অন ইন্টারাকশান বিটুইন ডিপি অ্যান্ড ডিএম অর্থাৎ ডিসপার্স ফেস্ট আর ডিএম অর্থাৎ ডিসপারশন মিডিয়াম তো এই দুজনের মধ্যে কেমন অ্যাট্রাকশান আছে সেই অ্যাট্রাকশনের উপর ক্লাসিফিকেশন করা হয়েছে তো একটাকে বলা হয়েছে লায়োফিলিক কি বলা হয়েছে একটাকে লায়োফিলিক সল আর একটাকে বলা হচ্ছে লায়োফোবিক দেখো লায়ো কথার অর্থ হচ্ছে সলভেন্ট আর ফিলিক কথার অর্থ হচ্ছে লাভিং বা অ্যাফিনিটি অর্থাৎ সলভেন্টকে ভালোবাসবে অর্থাৎ বিস্তার মাধ্যমকে ভালোবাসবে সেটাকে আমরা বলবো লায়োফিলিক আর এই ক্ষেত্রে কি হবে লায়োফিক বিস্তার মাধ্যমকে ঘৃণা করবে তাহলে সলভেন্ট হেটিং অর নো অ্যাফিনিটি অর্থাৎ বিস্তার মাধ্যমের মধ্যে বিস্তৃত দশাগুলো যাওয়ার একদম ইচ্ছে নেই জোর করে আমরা পাঠাবো তাকে ঠিক আছে তো লায়োফিলিক আর লোফিক তাহলে ব্যাপারটা বুঝতে পারলে ফিলিক মানে আকর্ষী আর ফোবিক দেখো তো কারা তৈরি করে দেখো মোস্টলি অর্গানিক কম্পাউন্ডস যারা জৈব পদার্থ আছে যারা জৈব যৌগ আছে তারা সাধারণত কি করে তারা সাধারণত সল বা দ্রাবক আকর্ষী বা দ্রাবক আকর্ষিক আর যারা ইনঅর্গানিক আছে তারা কি করবে দ্রাবক দ্রাবক তারা তৈরি করবে ক্লিয়ার যেমন ধরো এক্সাম্পল এখানে অর্গানিক কম্পাউন্ডস এর মধ্যে কি বলছে যেমন ধরো এখানে বলা হয়েছে স্টার্চ সেলুলোজ, প্রোটিন জিলাটিন গাম ইন ওয়াটার তো জলের মধ্যে স্টার সেলুলোস প্রোটিন জিলেটিন এরা কী করবে এরা কিন্তু লায়োফিলিক সল তৈরি করবে অর্থাৎ জলকে এরা খুব ভালোবাসে তো বিস্তার মাধ্যমের মধ্যে এই ধরনের বিস্তৃত দশা বিস্তৃত যে কণাগুলো আছে তারা খুব সহজেই সেখানে মিশে যাবে কিন্তু যদি আমরা ইনঅরগ্যানিক কম্পাউন্ডস যেমন ধরো মেটাল যেমন ধরো মেটাল কোনো ধাতু ঠিক আছে অ্যান্ড দে সালফাইডস অ্যান্ড হাইড্রক্সাইডস ঠিক আছে তাদের হাইড্রক্সাইড যেমন ধরো আমি এটার একটা এক্সাম্পল বলছি ধরো এফি হোল থ্রি বা সালফাইডস এর ক্ষেত্রে আমি বলছি AS2S3 দেখো এগুলো কি সালফাইডস এটা সালফাইডস এটা হাইড্রক্সাইড তাই না তো এই ধরনের জিনিসগুলো আর কি মেটালগুলো কি হবে তারা কিন্তু সল তৈরি করে সল যেমন ধরো গোল্ড সল সিলভার সল এটা প্রত্যেকে মেটাল আর্সেনিয়াস সালফাইড এটা আমাদের এখানে এস টু এস থ্রি হবে সালফাইড ঠিক আছে তারপর আমাদের এখানে আছে ফেরিক হাইড্রক্সাইড তো এরা কি করবে এরা কিন্তু প্রত্যেকেই লায়োফোবিক সল তৈরি করবে ঠিক আছে এবার লায়োফিলিক আর লায়োফোবিক লায়োফিলিকের ক্ষেত্রে কি হচ্ছে বিস্তার মাধ্যমের প্রতি তাদের একটা আলাদাই অ্যাট্রাকশন থাকছে আর প্রতি কি লাইফিকের লাইওফোবিকের ক্ষেত্রে কি হচ্ছে বিস্তার মাধ্যমের প্রতি অ্যাট্রাকশন তো নেই বরং আছে তার প্রতি তো দেখো যেহেতু বেশি যার জন্য খুব সহজে প্রস্তুত করা যায় লাইওফিলিক আর লাইওফোবিক সহজে প্রস্তুত করা যায় না অর্থাৎ মিশবে তো না সহজে তার মানে বিশেষ কোনো পদ্ধতি আমাদের কিন্তু অবলম্বন করতে হবে কোনো স্পেশাল পদ্ধতি কোনো কেমিক্যাল রিয়াকশান হতে পারে কোনো স্পেশাল কোনো পদ্ধতি কিন্তু আমরা সেই ক্ষেত্রে অ্যাপ্লাই করব আমরা শিখব ধীরে ধীরে নেক্সট কি দেখো এই ক্ষেত্রে কণাগুলিকে মাইক্রোস্কোপে দেখা যায় না যেটা লাইওফিলিক লায়োফিলিকে কি আছে দ্রাবকের মানে সলভেন্টের মধ্যে বা বিস্তার মাধ্যমের মধ্যে কণাগুলি একদম পুরো মিলেমিশে আছে দেখা যায় না মাইক্রোস্কোপে তো এই ক্ষেত্রে সহজেই দেখা যায় লাইফিলিকের ক্ষেত্রে কি হচ্ছে কণাগুলি দ্রাবক দ্বারা হাইলি সলভেটেড বা হাইলি হাইড্রেটেড মানে দ্রাবক এই স্টোর মতো যখন প্রোটিন দেব প্রোটিন কণাগুলোকে কী করবে জল একদম পুরো মানে জল সংযোজিত হয়ে যাবে তার সঙ্গে কিন্তু এদের ক্ষেত্রে লেস সলভেটেড ওর লেস অ্যাফিনিটি যেহেতু অ্যাট্রাকশন কম তাহলে জল ঘিরে ধরবে না ঠিক আছে এরা তাহলে কি যেহেতু অ্যাট্রাকশন বেশি তো তাহলে এদের কি হবে স্থায়িত্ব এদের স্টেবিলিটি বেশি হবে এ আর বি এর মধ্যে যদি অ্যাট্রাকশন বেশি হয় তাহলে তারা বেশি ক্ষণ একসঙ্গে থাকবে বেশি স্থায়ী আর এরা অ্যাট্রাকশন কম কম স্থায়ী এটা পরাবর্ত প্রকৃতির হবে এটা অপরাবর্ত প্রকৃতির হবে এবং এদের টিন্ডাল ইফেক্ট স্পষ্ট নয় কিন্তু এদের টিন্ডাল ইফেক্ট কিন্তু স্পষ্ট অর্থাৎ দ্রাবক আকর্ষী যেটাতে আছে সেটা কিন্তু টিন্ডাল ইফেক্ট তাদের স্পষ্ট ঠিক আছে এদেরকে সহজে এরা সহজে তঞ্চিত হয় না কেন তঞ্চিত হবে কারণ তো সেখানে ম্যাক্সিমাম যার জন্য সহজে তঞ্চিত হবে না কিন্তু এরা কিন্তু খুব সহজেই হয়ে যাবে কারণ তঞ্চিত কণাগুলো যে আছে বিস্তার মাধ্যমের প্রতি অ্যাট্রাকশন নেই তারা আলাদা হতে হতে নিচে থিতিয়ে পড়তে পারে তো এফি ও এই যখন সল তৈরি করবে তখন কিন্তু এফ ই কণাগুলো নিচে থিতিয়ে যেতে পারে ঠিক আছে নেক্সট আমাদের কি আছে নেক্সট আমাদের দেখো বেসড অন টাইপ অফ ডিপি পার্টিকলস অর্থাৎ এই যে ডিসপার্সড ফেস যে বিস্তৃত দশার যে কণাগুলো আছে তাদের টাইপ ডিপেন্ড করে আমরা এখানে তিনটে ভাগে ভাগ করেছি একটাকে আমরা বলছি মাল্টিমলিকুলার কল মাল্টিমলিকুলার সেই ক্ষেত্রে কি হবে অসংখ্য অসংখ্য অ্যাটমস অর অসংখ্য ছোট ছোট মলিকিউলস পরস্পর যুক্ত হয়ে এই ধরনের কোলেট তৈরি করে বলা হয়েছে বহু বহু আণবিক আণবিক দেখো বলছে বাই অফ এ লার্জ নাম্বার অফ অ্যাটমস অর স্মলার মলিকিউলস অফ সাবস্টেন্স অর্থাৎ অসংখ্য মলিকিউলস বা অসংখ্য পরমাণু পরস্পরের সঙ্গে এগ্রিগেট হয়ে অর্থাৎ সংযোজিত হয়ে এই মাল্টিমলিকুলার কোলোয়েড তৈরি করবে এক্সাম্পল এক্সাম্পল দেখো গোল্ড সল এক্সাম্পল দেখো এস এইট সল এস এইট মানে কি সালফার সল তো এরা প্রত্যেকেই কি ইনঅর্গানিক তো যার জন্য এ এরা কিন্তু লাইফোভিক সল এবং এরা সাধারণত কি হয় আনস্টেবল হয় এরা সাধারণত কি হবে আনস্টেবল হবে লায়োফোভিক আমি প্রথমে বললাম যারা মেটাল তারা কি করবে বা যারা ইনঅর্গানিক তারা কি করবে তারা লায়োফোবিক সল করবে তো এই ক্ষেত্রে কি হয় লায়োফোবিক সল তৈরি করবে ঠিক আছে তো মাল্টিমলিকুলার কোলোয়েডটা কেমন হবে লায়োফোবিক টাইপ হবে এবার চলে আসি আমরা ম্যাক্রোমলিকিউল ম্যাক্রোমলিকুলার ম্যাক্রোমলিকুলার কোলোয়েড ম্যাক্রোমলিকুলার কোলোয়েড দেখো এক্ষেত্রে কি বলছে বলছে ইন সুইটেবল সলভেন্ট ম্যাক্রোমলিকিউলস ফর্ম কোলোয়েড ইন হুইচ সাইজ অফ মে মেবি ইন ওয়ানোমিটার টু থাউজেন্ড ন্যানোমিটার অর্থাৎ এই ক্ষেত্রে যে মলিকিউলসগুলো আছে তারা কি অনেক বড় সাইজের ঠিক আছে একটা নির্দিষ্ট একটা একটা সলভেন্টের মধ্যে তারা এই ম্যাক্রো মলিকিউলস গুলো কিন্তু কোলোয়েড তৈরি করবে যেমন ধরো স্টার্চ তোমরা জানো অনেক বড় সাইজ প্রোটিনস সেলুলোস জিলাটিন হ্যাঁ এগুলো কিন্তু জলের মধ্যে তারা কি করবে ম্যাক্রোমলিকুলার কোলোয়েড তৈরি করবে এবং এরা প্রত্যেকেই অর্গানিক কম্পাউন্ডস যার জন্য এরা কি হবে লায়োফোভিক সল হবে এবং যেটা হবে স্টেবল যেটা হবে স্টেবল ঠিক আছে যেহেতু এরা অর্গানিক কম্পাউন্ডস তো যার জন্য এরা হবে কি স্টেবল হবে এই ধরনের কোলোয়েডস গুলো এদেরকে আমরা বললো ম্যাক্রোমলিকুল ম্যাক্রো মানে বড় বৃহৎ বৃহৎ আণবিক কলোয়েড প্রোটিন মাথা রাখবে প্রোটিন স্টার্চ সেলুলোজ জিলাটিন এরা করবে আর লাস্ট কি আছে আমাদের অ্যাসোসিয়েটেড কোলয়েডস মোস্ট ইম্পর্টেন্ট ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যাসোসিয়েটেড কোলয়েড এই ক্ষেত্রে কি হবে সংযোজিত হয়ে তারা একটা কোলয়েড তৈরি করবে দেখে আমরা কি বলছি দেয়ার আর দিস আর সাবস্টেন্স হুইচ বিহেভ অ্যাজ নর্মাল ইলেকট্রোলাইটস অ্যাট লো কনসেন্ট্রেশন অর্থাৎ গারত্ব যখন কম তখন তারা জাস্ট একটা ইলেকট্রোলাইটস অর্থাৎ তড়িৎ বিশ্লেষ্য রূপে আচরণ করবে কিন্তু একটা নির্দিষ্ট গারত্বের ঊর্ধ্বে বাট গেট অ্যাসোসিয়েটেড ইন হাইয়ার কনসেন্ট্রেশন অ্যান্ড বিহেভার্স কোলোয়েডাল সলিউশন একটা নির্দিষ্ট গারত্বের ঊর্ধ্বে তারা কি করবে কোলোয়েডের মতো আচরণ করবে যেমন ধরো তোমরা দশটা জামা কাপড় কাচবে তো তার জন্য দেখা গেল এক চামচ ডিটারজেন্ট দিয়ে দিলে জামা কাপড় পরিষ্কার হবে না কারণ সেই ক্ষেত্রে কিন্তু এই অ্যাসোসিয়েটেড কোলোয়েডস যেটাকে আমরা মিসেল বলে থাকি মিসেল হানড্রেড পারসেন্ট পরীক্ষাতে আসবে মিসেল দেখো এই মিসেল কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন মিসেল তৈরি করে একটা নির্দিষ্ট গারত্যের ঊর্ধ্বে কিন্তু যখন আমরা অল্প পরিমাণ ডিটারজেন্ট অ্যাড করি তখন তো সেই ক্ষেত্রে মিসেল তৈরি হবে না তখন তো ডিটারজেন্ট জাস্ট একটা ইলেকট্রোলাইটস বা তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মতো আচরণ করবে ঠিক আছে তো দেখো এদের ক্ষেত্রে एग्जांपल কি বলছে সোপ ডিটারজেন্ট 4 ডিগ্রি অ্যামোনিয়াম সল্ট অথবা কি বলছে পলিইথিলিন অক্সাইড তো এরা প্রত্যেকই মানে কি সারফেকটেন্টস এরা প্রত্যেকই কি সারফেকটেন্টস ওকে পৃষ্ঠতল সক্রিয় পদার্থ কি বললাম পৃষ্ঠতল সক্রিয় পদার্থ তো এরা কি করবে যখন একটা নির্দিষ্ট গারত্বের ঊর্ধ্বে গিয়ে এরা হতে পারবে ঠিক আছে নির্দিষ্ট গারত্বের ঊর্ধ্বে গিয়ে এরা কি হবে অ্যাসোসিয়েটেড হতে পারবে দেখো তোমরা মিসেলটা ভালো করে বুঝবে আমি কি বললাম একটু আগে সাবস্টেন্স যেটা স্মলার সাইজ পার্টিকলস এগ্রিগেট সংযোজিত হবে ফ্রম পার্টিকলস কি করবে পার্টিক্যাল অফ কোলোয়েড তৈরি করবে এবং এর ফলে অ্যাসোসিয়েটেড কোলোয়েড তৈরি করবে তো এর জন্য যদি আমরা ডাইলুটেড সলিউশন নিই অর্থাৎ অল্প পরিমাণ ডিটারজেন্ট আর বেশি পরিমাণ জল তখন তারা ইলেকট্রোলাইটস এর মতো আচরণ করবে কিন্তু যদি আমরা একটা নির্দিষ্ট গারত্বে বা আমরা যদি হাই একটা কনসেন্ট্রেশনে যাই একটা নির্দিষ্ট ডেফিনেট কনসেন্ট্রেশনে যাই তখন কিন্তু সেটা একটা কোলোয়েডের মতো আচরণ করবে

এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো সতেরোটা আছে তার সঙ্গে কি আছে তার সঙ্গে আছে তার সঙ্গে আছে সি ও এ অর্থাৎ যেখানে সি আছে তার সঙ্গে ও ও এন এ আছে এরকম তো এই যে আমাদের যেখানে সি সেভেন্টিন এইচ থার্টি ফাইভ এইটুকু যে অংশ এইটুকু অংশ সেখানে কি আছে শুধুমাত্র কার্বন আর হাইড্রোজেন আছে তো যার জন্য সেটাকে আমরা কি বলবো হাইড্রোকার্বন পার্ট বলবো যেহেতু কার্বন আর হাইড্রোজেন আছে তো যার জন্য হাইড্রোকার্বন পার্ট বলবো এবং এই হাইড্রোকার্বন পার্টটা কি কি আমরা বলি হাইড্রোফোবিক টেইল বলি লেজ এটাকে আমরা কি বলবো হাইড্রোফোবিক টেইল এবং এই সাইডের যে পার্টটা আছে যেখানে আমরা নেগেটিভ চার্জ দেখতে পাচ্ছি অর্থাৎ সিও ও মাইনাস সেটাকে আমরা বলবো হাইড্রোফিলিক হেড হাইড্রোফিলিক হেড বুঝতে পেরেছ তাহলে মিসেল কি করে তৈরি হচ্ছে দেখো এবার দেখো এই জলের মধ্যে এটা আমরা জল নিয়েছি এই জলের মধ্যে কি করছে ওই জলের যেহেতু প্লাস মাইনাসের ব্যাপারটা আছে জলের ক্ষেত্রে কি আছে এর উপর ডেল্টা মাইনাস এর উপর ডেল্টা প্লাস তো এই যে আমাদের CO2- এর CO2- এর যে এই যে নেগেটিভ পার্টটা আছে অর্থাৎ এই পুরো পার্টটার কথা আমি বলছি এই পুরো যে পার্টটা আছে এই পুরো পার্টটাকে জল দ্বারা আকর্ষণ হবে কারণ সেখানে এইচ প্লাস এইচ প্লাস অ্যাট্রাক্ট করবে তাহলে দেখো জলের মধ্যে এই নেগেটিভ প্রবেশ করেছে এবং এর ফলে কি হচ্ছে এর ফলে তারা কি আর এই পাটটা বাইরের দিকে থাকবে ফলে দেখো এই পাটটা জলের মধ্যে প্রবেশ করেছে আর এই পাটটা বাইরের দিকে আছে তো এর ফলে তারা এরকম একটা সার্কেল তৈরি করবে এরকম একটা সার্কেল তারা তৈরি করবে ঠিক আছে তারা এরকম একটা কি তৈরি করছে সার্কেল তারা তৈরি করবে এরকম একটা সার্কেল তৈরি ঠিক আছে তো এই সার্কেল তৈরি হওয়ার ফলে এটাকে আমরা বলবো কি কি মিসেল এটাকে আমরা বলবো তাহলে আমরা একদম সুন্দরভাবে যদি বলতে চাই তাহলে কিছু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আছে বা কিছু যে সকল পদার্থ যে সকল পদার্থ কম গারত্বের তড়িৎ বিশ্লেষ্যের মতো আচরণ করে এবং একটি নির্দিষ্ট গাড়ত্বের ঊর্ধ্বে তারা কোলোয়েডের মতো আচরণ করে তাদেরকে আমরা বলবো অ্যাসোসিয়েটেড কোলোয়েড বা মিসেল মিসেল তৈরি হবে কি হবে মিসেল তৈরি হবে যে কোনো আয়ন পার্টগুলো এই এর মধ্যে প্রবেশ করবে আর বাকি পার্টটা তেল পার্টটা বাইরের দিকে থাকবে এবং এর ফলে তারা এরকম একটা সার্কেল বা এরকম একটা বলয় আকার গঠন করবে একে আমরা বলবো মিসেল ঠিক আছে চলো এবার আমরা দেখবো এখান থেকে সি বা ক্রিটিক্যাল মিসেলেশন কনসেন্ট্রেশন যে নির্দিষ্ট গারত্বের ঊর্ধ্বে মিসেল তৈরি হয় আমি একটা কথা বলছিলাম যে এক বালতি জলের মধ্যে এক চামচ তোমরা ডিটারজেন্ট দিচ্ছ তো সেখানে কি গারত্ব খুব কম সেখানে মিসেল তৈরি হবে না তো মিসেল তৈরি হওয়ার জন্য একটা নির্দিষ্ট গাঢ়ত্বের দরকার তো যে নির্দিষ্ট এটা একটা নির্দিষ্ট গারত্ব এই গারত্বের ঊর্ধ্বেই কি হবে মিসেল তৈরি হবে সেই নির্দিষ্ট গারত্বকে আমরা কি বলবো যেমন ধরো সিএমসি অফ সাবানের সিএমসি কত টেন টু দি পাওয়ার ফোর থেকে টেন টু দি সরি টু দি পাওয়ার ফোর থেকে টু দি পাওয়ার মোল লিটার ইনভার্স সাবানের সিএমসি এবার দেখো ক্রাপ টেম্পারেচার কি বলবো যে টেম্পারেচারের ঊর্ধ্বে মিসেল গঠিত হয় সেটাকে বলা হবে ক্রাফট টেম্পারেচার ঠিক আছে চলো এবার দেখো সাম আদার এক্সাম্পল অফ মিসেল সিস্টেম দেখো আরও অন্যান্য নাম দিয়েছি আমি দেখো প্রথমটার নাম আছে কি সোডিয়াম লরিল সালফেট সোডিয়াম লরিল সালফেট সংকেতটা তোমরা দেখে নেবে সংকেতটা তোমরা ভালো করে দেখে নাও সি টুয়েলভ এইচ এ প্লাস তো দেখো এই যে এস ফোর মাইনাস এই পার্টটা কি এই পার্টটা হচ্ছে হাইড্রোফিলিক পার্ট যেহেতু এখানে নেগেটিভ চার্জ আছে আর এই যে বাকি পার্টটা যেটা আছে এটাকে আমরা বলবো নন পোলার টেল বা হাইড্রোফোবিক টেল নেক্সট আমরা কি করব নেক্সট আমরা দেখব সোডিয়াম পামিটেট যার সংকেত সি ফিফটিন এইচ থার্টি ওয়ান সি ও এন এর মধ্যেও তোমরা দেখতে পাচ্ছ এইটুকু পার্ট আমরা বলবো হাইড্রোফোবিক টেল আর এইটুকু পার্টকে আমরা বলবো হাইড্রোফিলিক হেড সোডিয়াম ওলিয়েট এর সংকেত সেম দেখো সি সেভেন্টিন এইচ থার্টি থ্রি সি ও মাইনাস এন এ প্লাস তো দেখো এর ক্ষেত্রে এইটুকু পার্ট আমাদের কী এইটুকু পার্ট আমাদের হাইড্রোফোভিক পার্ট আর এইটুকু পার্ট আমরা এইটুকু পার্ট আমাদের কী এটুকু পার্ট আমাদের হাইড্রোফিলিক পার্ট নেক্সট দেখো সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড বা ক্লোরাইড দেখো সংকেত কি সি সিক্সটিন এইচ থার্টি থ্রি সি এইচ থ্রি হোল থ্রি এন প্লাস সি মাইনাস সিএল মাইনাস হলে সেখানে ক্লোরাইড সেখানে বিআর মাইনাস হলে ব্রোমাইড তো তার সংকেতটা হচ্ছে এরকম দেখো এখানে এইচ থার্টি থ্রি এখানে এনের এর চারদিকে তিনটা আমরা সি এইচ থ্রি মারলাম নাইট্রোজেনের একটা হাত বেড়ে গেল যার জন্য প্লাস বিআর মাইনাস সিএল মাইনাস ওকে নেক্সট দেখো আর একটা আমরা এক্সাম্পল নিয়েছি যে মিসেল তৈরি করে সেটা হচ্ছে পি ডোকের সাইল বেঞ্জিন সালফোনেট ঠিক আছে তার সংকেতটা এরকম এটুকু আমাদের চলে যাবে হাইড্রোফোবিক পার্ট এটা আমাদের হাইড্রোফিলিক পার্ট তাহলে হাইড্রোফোবিক পার্ট মানে হাইড্রোফোবিক টেইল আর হাইড্রোফিলিক হেড এটা কিন্তু পরীক্ষায় অনেকবার আসছে তো ভালো করে কিন্তু এক্সাম্পেলগুলো দেখবে ঠিক আছে চলো নেক্সট এক্সাম্পেল এবার দেখো আমরা শিখবো সারফেকটেন্স কি শিখবো সারফেকটেন্স और सरफेस एक्टिव एजेंट्स যারা কি করবে সারফেসটাকে বা যারা পৃষ্ঠতলটাকে অ্যাক্টিভ করে দেবে ঠিক আছে পৃষ্ঠতলটাকে অ্যাক্টিভ করবে অর্থাৎ যারা কি করবে পৃষ্ঠটান বা সারফেস টেনশনকে কমিয়ে দেবে ধরো জল জলের মলিকিউলস জলের মলিকিউলস এদের মধ্যে অ্যাট্রাকশন আছে তো এদের মাঝখানে তারা প্রবেশ করে তাদের মধ্যে কি করবে অ্যাট্রাকশনকে কমিয়ে দেবে অর্থাৎ সারফেস টেনশন তারা কমিয়ে দেবে তাহলে দেখো যে সমস্ত যোগকে কোনো তরল দ্রবণে কোন তরলে দ্রমিত করলে উক্ত তরলের পৃষ্ঠটান হ্রাস পায় অথবা যাদের উপস্থিতিতে দুটি অমিশ্রণীয় তরলের যেমন জল ওয়াটার এয়ার ওয়াটার অয়েল ওয়াটার বা সলিড ওয়াটার তাদের আন্তঃপৃষ্ঠটান হ্রাস পায় আমি কী বললাম যে ধরো জলের মধ্যে একটা থার্ড পার্টি ধরো তেল আর জল আছে তেল আর জল তারা পরস্পর মিশ্রিত হচ্ছে না তো সেক্ষেত্রে কি জলের সারফেস টেনশন বেশি আছে তো একজন থার্ড পার্টি সোপ অর্থাৎ সাবান এসে কি করছে তাদের সারফেস টেনশন হ্রাস করে দিচ্ছে বা তাদের পৃষ্ঠটান হ্রাস করে দিচ্ছে তো এই যে সাবান আমি বাইরে থেকে দিচ্ছি এই সাবানকে আমরা বলবো কি সারফেকটেন্স বা পৃষ্ঠতল সক্রিয় পদার্থ দেখো সারফেক্টেন্স আর রেসপন্সিবল ফর মিসেলেশন অর্থাৎ মিসেল তৈরি করার জন্য সারফেকটেন্ট দায়ী অর্থাৎ পৃষ্ঠতল সক্রিয় পদার্থই কিন্তু দায়ী এবং তৈরি ইমালসিফিকেশন করার জন্য কিন্তু এই সার্ফেক্টেন্সই দায়ী ইমালসিফিকেশন ঠিক আছে তো দেখো এই সার্ফেক্টেন্সকে আমরা তিনটে ভাগে ভাগ করেছি একটা হলো ক্যাটায়নিক সারফেকটেন্স একটা হলো অ্যানায়নিক সার্ফেকটেন্স আর একটা হলো নন আয়নিক সারফেক্টেন্স প্রথমটা কি বললাম ক্যাটায়নিক এই ক্ষেত্রে কি হবে যে অ্যাক্টিভ পার্ট যেটা হবে সেটা হবে ক্যাটায়ন ক্যাটায়নিক পার্ট যে পার্টটা মেইন অ্যাক্টিভ যেটা সব থেকে তোমরা বলতে পারো বড় সাইজ যেটা হবে সেটা হবে পজিটিভ পার্ট দেখো এই যে পজিটিভ কার উপরে আছে এই পুরোটার উপরে আছে দেখো বড় পার্টটাই কিন্তু পজিটিভ পার্ট তো যে বড় পার্টটা যদি পজিটিভ হয় সেটাকে আমরা বলবো কি ক্যাটায়নিক

পিরিডিনিয়াম ক্লোরাইড দেখো সিটাইল পিরিডিনিয়াম ক্লোরাইড তার স্ট্রাকচার দেওয়া আছে এখানে লিখে নেবে আর কি আছে অক্টাডেকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড অক্টাডেকাইল অ্যামোনিয়াম ক্লোরাইড তারও কিন্তু এখানে তো বড় পাট কোনটা বড় পাট এটা দেখো বড় পার্টের উপরে কি আছে প্লাস আছে বড় পার্টের উপরে কিন্তু প্লাস আছে এবার আমরা করবো অ্যানায়নিক সারফেকটেন্টস যে অ্যানায়নিক পার্ট যেটা হবে সেটাই হবে অ্যাক্টিভ পার্ট এবং সেটাই কিন্তু সারফেকটেন্ট হিসেবে কাজ করবে তার মধ্যে গ্রেট এক্সাম্পল কি সোডিয়াম পামিটেট সি ফিফটিন এইচ থার্টি ওয়ান সিও ও মাইনাস এন এ প্লাস বড় পার্ট কোনটা এটা বড় পার্ট এটা দেখো এটা নেগেটিভ পার্ট সোডিয়াম ওলিয়েট বড় পার্ট কোনটা এটা এর উপরে দেখো নেগেটিভ পার্ট আছে নেগেটিভ চার্জ আছে দেখো এই যে এটা নেগেটিভ চার্জ সোডিয়াম স্টিয়ারেট বড় পার্ট কোনটা এটা এবং দেখো এখানে নেগেটিভ চার্জ আছে তো অ্যানায়নিক পার্টটাই কি হচ্ছে অ্যাক্টিভ পার্ট হবে পরীক্ষায় কিন্তু আসে বারবার করে বলছি একটি নিচের কোনটি অ্যানায়নিক সারফেকটেন্স বা অ্যানায়নিক পৃষ্ঠতলীয় পৃষ্ঠতল সক্রিয় পদার্থ নয় বা হয় কিছু একটা আসবে আর কি আছে নন আয়নিক সারফেকটেন্স এদের মধ্যে কোন আয়ন থাকবে না ডু নট আয়নাইজ অর ডিসোসিয়েটেড ইন অ্যাকুয়াস মিডিয়াম অর্থাৎ জলীয় দ্রবণ এরা কিন্তু কোনো আয়ন তৈরি করে না বাট দিস মলিকিউলস অলসো হ্যাভ হাইড্রোফিলিক অ্যান্ড হাইড্রোফোবিক পার্ট এ না করা সত্ত্বেও কিন্তু তাদের মধ্যে কি হবে তাদের একটা হাইড্রোফোবিক আর হাইড্রোফিলিক পার্ট থাকবে যেমন একটা এক্সাম্পল কি বলছে হাইড্রোক্সি সারফেক্টেন্স যেমন ধরো হাইয়ার মলিকিউলার মাস অ্যালকোহল হাইয়ার মলিকিউলার মাস থাকবে এমন অ্যালকোহল উচ্চ আনবিক অ্যালকোহল আর কি সেভারেল মলিকুলস অফ ইথিলিন অক্সাইডস এই ধরো একটা ইথেলিন অক্সাইড এর তো এই ইথিলিন অক্সাইড কিন্তু থাকবে তার সঙ্গে কি হবে হাইয়ার মলিকিউলার অ্যালকোহল যুক্ত হবে তো যুক্ত হয়ে দেখো এটা একটা হাইয়ার মলিকুলার আমি ধরে নিয়েছি সিএন এইচ টু এন প্লাস ওয়ান ও এইচ তোমরা জানো অ্যালকোহলের মলিকুলার ফর্মুলা এটা সিএন এইচ টু এন প্লাস ওয়ান ওইচ আর তার সঙ্গে একটা আমরা কি করেছি ইথিলিন অক্সাইড নিয়েছি নেওয়ার ফলে দেখো এখানে কি হয়েছে সি এন এইচ টু এন প্লাস ওয়ান ও সি এইচ টু সি টু হোল এক্স তো এইটুকু আমরা বলবো হাইড্রোফোবিক পার্ট আর ও ইস্টা যেটা আছে সেটা হচ্ছে হাইড্রোফিলিক এন্ড ঠিক আছে চলো তাহলে এটা বুঝে গেল বুঝতে পেরেছো এবার দেখো আমরা লাস্ট এখান থেকে কি করব ক্লিনজিং অ্যাকশন অফ সোপ অর্থাৎ সাবান কিভাবে পরিষ্কার করে সেই বিষয়টা কিন্তু আমরা এখন শিখব সাবানের পরিষ্কারক ক্রিয়া দেখো সাবানের পরিষ্কারক ক্রিয়া কি বলা হয়েছে যে পূর্বে লক্ষ্য করা হয়েছে যে মিসেলে একটি কেন্দ্রীয় অংশ থাকে যেটি জল বিকর্ষী হাইড্রোকার্বন প্রান্তগুলো নিয়ে গঠিত এই যে আমি মিসেলের স্ট্রাকচার করেছিলাম দেখো এটা সাবানের পরিষ্কারক কার্যটির কারণ হলো সাবান অনুগুলি তৈলবিন্দুর চারপাশে এমনভাবে মিসেল এটা মাইসেলি মানে মিসেল গঠন করে যেখানে স্টিয়ারেট আয়ন আয়নের জলের বিকর্ষীয় অংশটি তৈলবিন্দু থাকে আর জল প্রান্তটি তৈলবিন্দু থেকে বাইরের দিকে লোমের মতো থাকে ধরো এটা একটা এই যে ছবিটা তোমরা দেখতে পাচ্ছ এটা একটা তেলের বিন্দু তোমার জামাতে তেল লেগেছে এবার কি করছে এবার এই যে বাইরে থেকে তোমরা যে ডিটারজেন্ট দিলে আমি ধরে নিচ্ছি সেটা সোডিয়াম স্টিয়ারেট তো সোডিয়াম স্টিয়ারেটের এর কি হচ্ছে এই তেলের মধ্যে তেল প্রবেশ করবে তেলের মধ্যে হাইড্রোকার্বন পার্টটা প্রবেশ করবে আর সি ও মাইনাস পার্টটা বাইরের দিকে না ও মাইনাস পাটটা কারণ একটা হাইড্রোকার্বন তো হাইড্রোকার্বনের মধ্যে হাইড্রোকার্বন প্রবেশ করেছে আর যে পোলার পার্টটা আছে অর্থাৎ সিও ও ও মাইনাস সেই পার্টটা বাইরের দিকে আছে দেখো এখান থেকে পোলার পার্টটা কোন দিকে আছে বাইরের দিকে আছে এবং বাইরের দিকে যখন থাকবে আর ম্যাক্সিমাম যখন প্রবেশ করবে তখন কি হবে এই যে আমাদের এই যে আমাদের এই পার্ট এই যে আমাদের এই পার্ট আর এই পাট যখন অসংখ্য যখন হয়ে যাবে পরস্পরের কাছাকাছি যখন আসবে তখন সেখানে ম্যাক্সিমাম রিপালশন হবে আর রিপালশন যখন ম্যাক্সিমাম হবে সেখান থেকে ও পালাতে চাইবে আর যখন পালাতে চাইবে তখন এখান থেকে কি করবে তেলের কোনো কণা তেলের কোনো কণা নিয়ে সে বাইরে চলে যাবে কারণ তেলের কণার সঙ্গে তো এখানে ও প্রথমে বন্ড করেছে এখানে তো প্রথমে বন্ড করেছে সে তখন তেলের কণা নিয়ে চলে যাবে এবং তা এর ফলে কি হবে আমাদের জামা কাপড়ের উপরে যে নোংরা তৈলাক্ত পদার্থ সঞ্চিত হয় সেটা কিন্তু সেখান থেকে উঠে যাবে সেটা পরিষ্কার হয়ে যাবে তো এটা এখানে সুন্দর করে বলা হয়েছে যে সাবান প্রথমে কি করবে এরকম ইমালসান তৈরি করবে তৈরি করার পর সেখান থেকে কিন্তু দেখো জলের মিথস্ক্রিয়া ঘটে সেই জন্য আয়ন দ্বারা বিন্দু টান খেয়ে ময়লা পৃষ্ঠ থেকে বেরিয়ে চলে আসে এইভাবে সাবান সাবান ইমালসান গঠনে সাহায্য করে এবং তেল এবং চর্বিকে ধুয়ে বের করে দেয় প্রথমে তেল আছে তেলের মধ্যে সেই সাবান বা ডিটারজেন্টের যে হাইড্রোফোবিক পার্ট অর্থাৎ হাইড্রোকার্বন পার্ট সেটা প্রবেশ করবে প্রবেশ করার পর ফলে কী হবে অসংখ্য যখন প্রবেশ করতো যে আয়নিক পার্টটা সেটা বাইরের দিকে থাকবে এবং বাইরের দিকে আয়নিক পার্ট যখন অসংখ্য হয়ে যাবে তাদের মধ্যে কি নেগেটিভ নেগেটিভ চার্জ রিপালশান করবে রিপালশান করলে সেখান থেকে পালানোর চেষ্টা করবে আর যখন পালাবে তখন এই যে স্টিয়ারেট আয়নের যে হাইড্রোফোবিক পার্টের সঙ্গে যুক্ত হয়েছিল সেই তেলের কণাটাকে নিয়েও সে বাইরে বেরিয়ে যাবে ঠিক আছে তো এই হলো আমাদের মিসেলের গল্প ঠিক আছে তো দেখো আজকে আমরা এই পর্যন্তই এখানে শেষ করছি এর পরের দিন আমরা কি করব সেখানে এর পরের দিন আমরা সেখানে কি করে তৈরি করা হয় সেই জিনিস নিয়ে আলোচনা করব। তো আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ক্লাসে